নমস্কার। আচ্ছা, আপনি কি আপনার বাড়ির অশান্তিগুলো দূর করতে চান? যদি চান বাড়িতে শান্তির পরিবেশ ফিরে আসুক, এই অশান্তিকে জীবন থেকে বাদ দিতে চান, তাহলে আপনার কি করতে হবে? আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দু চার কথা আলোচনা হবে। আমাদের একজন দর্শক বন্ধু, তিনি আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কথাটা আবারও বলছি, বলছেন বাড়ির অশান্তি দূর করতে কি করব। আমি বলবো বাড়ির অশান্তি, প্রত্যেকের বাড়ির অশান্তিগুলো না আলাদা আলাদা টাইপের অশান্তি। বাড়ির অশান্তির কারণ কখনো কখনো আমরা নিজের, আমাদের নিজেদের দোষ, আমাদের নিজেদের ভুল ত্রুটি, আমার নিজের চলা, আমি নিজে ভুল পথে আছি, তার জন্য অশান্তি ভোগ করতে হয়। আর অনেক সময় দেখুন আজকের যুগটা সবাই আমরা কম বেশি স্বার্থপর, এটা সঠিক। আর আজকের যুগে দেখুন একসঙ্গে থাকা, একসঙ্গে চলা, এগুলো একটা কল্পনার বিষয় হয়ে যাচ্ছে। সবাই শুধু নিজের ভালোটা দেখতে চায়, সবাই শুধু নিজে ভালো থাকতে চায়। তা এর মধ্য দিয়ে আমরা যখন জীবনে চলবো, আপনি আমি আমরা সবাই, আমরা কেউ এর বাদ নেই, মনে রাখবেন বাড়ির পাঁচটা লোক পাঁচটা মত নিয়ে চলছে, নিজের মতো করে ভাবতে চাইছে, অশান্তির মূল কারণ এইটা, আর কেউ কাউকে মানবে না। সবাই আমরা সবাই দাচা হামবরা, এই হামবরা ভাব নিয়ে চললে কিন্তু জীবনে কোনো দিন শান্তি আসে না। এখন আপনি যদি আপনার বাড়িতে অশান্তিগুলো দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চান, ইগোর লড়াই কমান, আমি বড়ো আমি ছোট আমাকে কেন এই কথাটা বলবে, এই ভাবগুলো কমিয়ে একদম অন্তরটাকে বেলুনের মতো ফুলিয়ে তুলুন, বড় হন, হৃদয়ের দিক থেকে বড় হন, ক্ষমাবোধ, আমাকে কেউ একটা কথা বলেছে আমি মনে রেখে দেব না, তার কাছে আবার গিয়ে এই চলো যা হয়েছে ভুলে যাও, পরিবারের সদস্য যারা আপনার কাছে সব ভুলে যাও, অভিমান থাকবে অভিমান ভাঙাতে হবে, তার রাগ থাকবে রাগ ভাঙাতে হবে, পরিবারের শান্তি কখনো একজন চাইলে আসে না। আপনি অশান্তি দূর করার চেষ্টা করবেন আর আপনার পরিবারের বাকি সকলে অশান্তি করার চেষ্টা করবে, কোনো দিন শান্তি আসবে না। এইভাবে শান্তি সকলে মিলে ডাকতে হবে এবং সকলকে বোঝান সেইভাবে, সকলকে, পরিবারের মধ্যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না, পাঁচটা আঙুল পাঁচ রকম থাকবেই, কিন্তু আপনাকে এই পাঁচটা আঙুলকে একটা পাঞ্জায় বদ্ধ করতে হবে। হারমোনিয়ামের সা থেকে সা, সা রে গামা পা ধা নি সা, প্রথম সা শেষ সায়ের কোনো মিল নেই, কিন্তু এদেরকে একসঙ্গে একটা সুন্দর টিউন আপ করা আছে বলে এদের সাহায্যে কত গান বাজনা করা যায়, তাই না? আপনারা প্রত্যেককে বলবো সংসার এই রকম, সংসার সুখে হয় রমণীর গুণে নয়, সংসার সুখে হয় সকলের গুণে, সংসার সুখের হয় সকলের গুণে, হিংসা ইগো যদি না বাস করে সকলের মনে, এটা মনে রাখবেন প্রত্যেকে, প্রত্যেকে দেখবেন তাহলেই উপকারে আপনারা লাগতে পারছেন, উপকার হবে, বাড়ির অশান্তি দূর হবে, ইগোর লড়াই কমিয়ে ফেলুন, বাড়ির অশান্তি দূর করতে নিজেরা মাঝে মধ্যে একসঙ্গে একটু আমোদ প্রমোদ করুন, একসঙ্গে বেড়াতে যান, একসঙ্গে খাওয়া দাওয়া করুন, অন্তত সপ্তাহে দুটো দিন তো করতেই হবে, বাড়ির সকালবেলায় মর্নিং শোজ দ্য ডে, মর্নিংটা সুন্দর করে করুন, বাড়ির প্রত্যেক সদস্যকে বলবো সকলের সাথে একটু দেখা করুন, আপনি অফিস বেরোচ্ছেন কাজে বেরোচ্ছেন, যাওয়ার আগে বৃদ্ধ পিতা মাতা আছে সকলের সাথে একটু হাসি মুখে কথা বলে যান, সম্পর্কগুলো মজবুত হবে। দেখুন আজকের প্রবলেমগুলো মূল কিন্তু ভালোবাসার অভাব, এই ভালোবাসার অভাব, ভাবের অভাবটাকে আসুন আমরা দূর করি, ভুল বোঝাবুঝি, মনের মধ্যে কাল্পনিক ধারণা, শাশুড়ি বৌমার টম অ্যান্ড জেরি শো, অনেক শাশুড়ি মনে মনে ভেবে নেন বৌমা আমার শত্রু, ভুল কথা। দেখুন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ব্যবহার দিয়ে অন্যকে কাছে টানুন, চুম্বকের মতো হয়ে উঠুন প্রত্যেকে, অন্যকে আকর্ষণ করুন এগুলো। আর পরিবারের কোনো সদস্য, আপনার হাত পা মাথা এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রত্যেকে মনে রাখবেন প্রত্যেকেই কিন্তু আপনার, তাই না? আপনার হাতটা একটা আঙুলটা একটা নোংরা জিনিসের উপর পড়েছে, আপনি কী করবেন? সঙ্গে সঙ্গে তাকে স্যানিটাইজ করবেন বা হাত পরিষ্কার করবেন, তা না করে আঙুলটা কেটে বাদ দেবেন? বাদ দেবেন না, প্রত্যেক সদস্যকে এইভাবে ভাববেন, শান্তি সবাই মিলে চাইলে আসবে। আর জীবনে কিছু কিছু মানুষ ভগবান এসেও তাদের বদলাতে পারবে না, তো তাদের থেকে দূরে থাকা ভালো, তাই না? ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।